যেমনটি বলছিলাম, চলতি বছর অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ ড্যারন সিমগ্লু, সিমন জনসন এবং জেমস রবিনসন। নোবেল কমিটি জানিয়েছে, দেশের সমৃদ্ধিতে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব নিয়ে গবেষণা স্বীকৃতি হিসেবেই নোবেল দেওয়া হয়েছে তাদের। তিনজনের মধ্যে ড্যারন সিমগ্লু তুরস্কের বংশোদ্ভূত, তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতির শিক্ষক, ব্রিটিশ মার্কিন নাগরিক সিমন জনসনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর জেমস রবিনসন অধ্যাপনা করছেন ইউনিভার্সিটি অব শিকাগোতে।